হ্যালো দ্য টেক লাভার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে ইন্ডিয়ান নাম্বার ওয়ান ব্র্যান্ড শাওমি তাদের রেডমি সিরিজের নতুন একটি ডিভাইস রেডমি নোট 8 প্রো, যেটি সম্ভবত আজকে 29 আগস্ট চায়নাতে লঞ্চ করার কথা সম্ভবত করবে। তো এরই ধারাবাহিকতায় রিয়েলমি 5 এবং 5 প্রো এর পর তাদের নতুন একটি ফোনস লঞ্চ করতে যাচ্ছে, সেটি হচ্ছে রিয়েলমি XT নামে। যদিও গতকাল সম্ভবত ইন্ডিয়াতে তাদের একটা ছোট ছোট্ট একটা লঞ্চ অনুষ্ঠানে এটি দেখিয়েছে, তো সম্ভবত রেডমি নোট 8 প্রোকে ধরতেই বা রেডমি নোট 8 প্রো এর বাজার ধরতেই তারা আসলে ইন্ডিয়াতে তাদের একটা মিনি লঞ্চ হয়ে গেছে। তো রিয়েলমি XT এই নতুন ডিভাইসটাতে আসলে কি কি থাকছে ইতোমধ্যে আপনারা আজকে অথবা কালকের মধ্যে সমস্ত ইউটিউব চ্যানেলগুলোতে, আপনারা মোটামুটি টেক রিলেটেড চ্যানেলগুলোতে রিয়েলমি XT এর আনবক্সিং বা রিভিউ পেয়ে যাবেন, কেননা এটি হচ্ছে ইন্ডিয়াতে মিনি লঞ্চ করা হয়েছে। তো রিয়েলমি XT আসলে আমাদেরকে কি কি প্রোভাইড করছে বা কি দিচ্ছে, চলুন এক নজরে দেখে দেওয়া যাক। তো অ্যাট ফার্স্ট আমি প্রথমে যেটি বলবো সেটি হচ্ছে স্পেসিফিকেশনের দিক থেকে এক নম্বরে যেটি আছে সেটি হচ্ছে সুপার অ্যামোলেড ডিসপ্লে। তো এটি এরপরে 2 নম্বরে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যেটি অসাধারণ একটি ফিচার। 3 নম্বরে থাকছে হচ্ছে ডট নচ, যেটাকে আমরা নর্মালি ওয়াটার ড্রপ নচ হিসেবেই ধরি। আর সেলফি ক্যামেরা সম্ভবত 16 মেগাপিক্সেল এতে থাকছে। আর উল্লেখযোগ্য একটি দিক হচ্ছে এটিতে পিছন সাইডে থাকছে গ্লাস ব্যাক, আর সামনের দিকে সরি পেছনের দিকে কোয়াড ক্যামেরা সেট আপ থাকছে, যেটিতে 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা লেন্সটা ইউজ করা হয়েছে, আর অন্যান্য ক্যামেরা রিয়েলমি 5 প্রো এর মতো। তো প্রো এর মতো যদি আমরা বলি তাহলে এটিতে আসলে 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেট আপ প্লাস 8 মেগাপিক্সেল প্লাস 2 মেগাপিক্সেলের আরও দুইটি ক্যামেরা এতে থাকছে। তো এতে উল্লেখযোগ্য একটি দিক হচ্ছে টাইপ সি পোর্ট এটা থাকছে, এবং আরেকটি অ্যাট্রাকটিভ বিষয় হচ্ছে রিয়েলমি তাদের অন্যান্য ডিভাইসের মতো এটিতে ডেডিকেটেড স্লট রেখেছে। আর ব্যাটারি সেকশনে থাকছে 4000 mAh ব্যাটারি, এবং প্রসেসর হিসেবে অ্যাজ ইউজুয়াল তারা 712 SD ইউজ করেছে, স্ন্যাপড্রাগনের 712 প্রসেসর। তো এই ছিল মোটামুটি রিয়েলমি XT-র উল্লেখযোগ্য ফিচারগুলো বা স্পেসিফিকেশনের যা যা ছিল। তো এখন আমরা মূলত কম্পেয়ার করব যে রেডমি নোট 8 প্রো এবং রিয়েলমি XT এর ডিফারেন্সটা কী এবং কি কি কম বা বেশি এতে থাকছে। তো রেডমি নোট 8-এ যদি আমরা যাই বা নোট 8 প্রোতে যদি যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে রিয়েলমি নোট 8 প্রোতে যে প্রসেসরটা ইউজ করা হয়েছে এটি কিন্তু খুবই পাওয়ারফুল একটি প্রসেসর। আমরা জানি মিডিয়াটেকের হেলিও G90T এটি মূলত একটি গেমিং প্রসেসর। তো এই প্রসেসরের সাথে যদি আমি কম্পেয়ার করি তাহলে অবশ্যই রেডমি নোট 8 প্রো অনেক বেশি এগিয়ে থাকবে, যেখানে রিয়েলমিতে ইউজ করা হয়েছে 712 SD প্রসেসর। তো ক্যামেরা সেকশনে অনেকটা সেম টু সেম, হুবহু বলা যায়, যদিও রেডমি নোট 8 প্রোতে আসলে সেলফি ক্যামেরা হিসাবে কি থাকছে, কত মেগাপিক্সেল সেটি ক্লিয়ার করে জানা সম্ভব হয়নি। তো ব্যাটারি সেকশনে আমরা দেখতে পাচ্ছি যে রেডমি নোট 8 প্রোতে ক্লিয়ার করা হয়েছিল যে এতে 4500 mAh ব্যাটারি থাকবে, যেখানে রিয়েলমি XT-তে থাকছে অনলি 4000 mAh ব্যাটারি। তবে আরেকটি উল্লেখযোগ্য দিক হচ্ছে রেডমি নোট 8 প্রোতে যেটা আমাদের হতাশ করেছে IPS ডিসপ্লে ছিল, ঠিক আছে, এই প্রাইস রেঞ্জে বা এরকম একটা ডিভাইস IPS ডিসপ্লে আসলে কোনোভাবেই মানানসই না। সেখানে আমরা কিন্তু রিয়েলমি
এক্সটিতে সুপার অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি, এটি কিন্তু খুবই অসাধারণ এবং প্লাস পয়েন্ট আমি বলবো। তো আরেকটি ব্যাপার হচ্ছে রেডমি নোট 8 প্রোতে অনেকেই বলবে যে এটাতে নোটিফিকেশন লাইটটা ইউজ করা হয়েছে, আর সাথে আছে হচ্ছে আইআর ব্লাস্টার, যেটি প্লাস পয়েন্ট, যেটি রিয়েলমি এক্সটিতে নাই। তবে রিয়েলমি এক্সটি এর পজিটিভ সাইডে থাকছে এটা হচ্ছে এসডি কার্ড স্লট থাকছে, যেটি এক্সটার্নাল এসডি কার্ড ইউজ করার সুবিধা, যেটা হচ্ছে রেডমি নোট 8 প্রো বা রেডমি সিরিজের ফোনগুলোতে নর্মালি এক্সটার্নাল এসডি কার্ড স্লট দেওয়া হয় না। ঠিক আছে, তো 4500 mAh ব্যাটারি যেটা হচ্ছে নোট 8 প্রো রেডমিতে ছিল, আর রিয়েলমি এক্সটিতে আসলে 4000 mAh ব্যাটারি। আমরা যদি জাস্ট সুপার অ্যামোলেড ডিসপ্লের কথা চিন্তা করি তাহলে কিন্তু এটা কিন্তু ব্যাটারিটা অনেকটা অংশে কম ইউজ করে, যেটা আইপিএস ডিসপ্লেতে মোটামুটি একটু বেশি ইউজ করে। সেক্ষেত্রে 4500 mAh ব্যাটারি এবং 4000 mAh ব্যাটারি কিন্তু অনেকটা সেমই বলা যায় ডিসপ্লের সাথে যদি কম্পেয়ার করি। তো এই হচ্ছে মূলত বেসিক পার্থক্য। আর আরেকটি উল্লেখযোগ্য কথা না বললেই না, সেটি হচ্ছে রেডমি নোট 8 প্রো এবং রিয়েলমি এক্সটির কিন্তু প্রাইসের খুব একটা ডিফারেন্স হবে না। সেটি হচ্ছে রেডমি নোট 8 প্রো হয়তো 2000 কি 1000 টাকা একটু বেশি থাকবে রিয়েলমি এক্সটি থেকে। আচ্ছা, আমি একটু রিয়েলমি এক্সটির প্রাইসটা একটু বলে নিই। সেটি হচ্ছে ইন্ডিয়ান কারেন্সিতে এটি প্রায় 16,000 রুপি, যেটি বাংলাদেশি প্রাইস হচ্ছে আনঅফিসিয়াল 21,000 টাকার মতো। তো আর রিয়েলমি এক্সটি যেটা হচ্ছে 4/64, 6/64 এবং 8/128 এই তিনটি ভ্যারিয়েন্ট আপনারা পাবেন। তো এই ছিল মোটামুটি আমাদের রিয়েলমি এক্সটি এর স্পেসিফিকেশন আর রেডমি নোট 8 প্রো এর সাথে কম্প্যারিজন। তো ভিডিওতে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, আর অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তো ভিডিওটা কেমন লাগলো সেটি অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলের নিয়মিত ভিডিও পেতে বা আপডেটেড নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিবেন, যেন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পেয়ে যান। তো আজ তাহলে বিদায় নিচ্ছি, কথা হবে নতুন কোনো টেক ভিডিও বা নতুন কোনো টেক রিলেটেড ভিডিও নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।